প্রিলিমিনারিতে থাকতেই একজন শিক্ষার্থী খোঁজ করে যে রিটিনে কি কি আছে যে প্রিলিমিনারির সাথে আমি রিটিনের কোন কোন অংশটা আসলে শেষ করতে পারবো এটা প্রিলিমিনারিতে থাকতেই তাদের আগ্রহটা থাকে কিন্তু বাজারে রিটেনের যে বই সাইজ দেখি শিক্ষার্থীদের ভয় পেয়ে যায় পাবা আবার রিটেনের শিক্ষার্থীদের জন্য কখনো ওই বইটা পুরোপুরি কাজে লাগে না এত বড় বই কিন্তু মজার বিষয় হলো এত বড় বই থাকার পরও ওখানে কোনো সুনির্দিষ্ট কোনো সাজেশান নেই যে আসলে কতটুকু পড়তে হবে কোন কোন অংশটা পড়তে হবে কোন কোন রচনা দরকার এরপর আরেকটি মজার বিষয় হলো যে কারো কারো বাংলা সেকেন্ড পেপারটা লাগে না কারণ হলো যারা টেকনিক্যাল দেয় তাদের লাগে না যারা জেনারেল দেয় তাদের সেকেন্ড পেপার লাগে না তো সুতরাং আমি আবার ওটা কেন কিনতে যাব। তো সেই কারণে যে আমরা কাজটা করছি লহরী বাংলা ভাষার এই যে লহরি বিসিএস বাংলা সাজেশন ও হ্যান্ড নোট বইটা এই বইয়ে যে কাজটা করা হয়েছে শেষেই একদম শেষের পৃষ্ঠায় রয়েছে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দু পেপারই সাজেশন আমরা দু দিয়েছি কিন্তু এখানে পুরো আলোচনা করা হয়েছে ফার্স্ট পেপারটা পুরো প্রথমপত্র সাজেশন করেই শিক্ষার্থী জানতে পারবে কতটুকু পড়তে হবে সেটা প্রিলি শিক্ষার্থী জানতে পারবে যারা রিটার্ন দেবে তারাও জানতে পারবে এরপরে যে বিষয়টা মজার করে আলোচনা করা হয়েছে প্রথমেই নিয়ে এখানে আলোচনা করা হয়েছে ব্যাকরণের শব্দ গঠন কীভাবে করা হয় তারপরে শব্দ কয়টা উপায়ে গঠিত হয় শব্দ গঠনের পরেই যে কাজটা করা হয়েছে এখানে বাংলা বানান নিয়ে একটি চমৎকার আলোচনা করা হয়েছে কোথায় রশ্মিকার হয় কোথায় দীর্ঘিকার হয় রশ্মিকার দীর্ঘর এবং প্রচুর বাক্য এখানে দেয়া আছে বাংলা বানানের নিয়মের পরেই যে কী কী কারণে সেই ভুলগুলো হয় চলিত সাধুজনিত বা অন্যান্য যে ভুলগুলো রয়েছে এবং বিগত বিসিএসের প্রশ্নগুলো এখানে দেয়া আছে সলভ করা তারপরে অনুশীলনের পর্যাপ্ত বাক্য দেওয়া আছে সাথে উত্তরও দেওয়া দেওয়া আছে এবং মজার বিষয় হলো এই বইয়ে বাগধারা প্রবাদ নিয়ে চমৎকার আলোচনা করা হয়েছে এমন এমন প্রবাদ এবং বাগধারা আসে ছেলেমেয়েরা খুঁজে পায় না ঘুটে পড়ে গোবর হাসে শিখণ্ডী খাড়া খাড়া থর বড়ি খাড়া খাড়াবরি থর হ্যাঁ তারপরে অ্যারেন্ডাও গাছ পুটিও মাস বাগধারা প্রবাদের মধ্যে তফাৎ কি সেটাই অনেক শিক্ষার্থী জানা নেই এই কারণে এই বইয়ে বাগধারা কাকে বলে প্রবাদ প্রবচন কাকে বলে সেটা নিয়ে আলোচনা করা আছে এবং যে অংশটা পড়ে শিক্ষার্থীদের ভালো লাগবে সেটা হলো সরল জটিল যৌগিক অস্তিবাচক নেতিবাচক প্রশ্নবাচক এরকম চমৎকার আলোচনা এরপরে সাহিত্যের যে তিরিশ নাম্বার সেখানে আমরা শিক্ষার্থীদের সাজেশন অনুযায়ী একেবারে গুরুত্বপূর্ণ রাইটার এবং ওই রাইটার সম্পর্কে যে যে প্রশ্নোত্তরগুলো হয় সেগুলো আমরা সব দিয়ে দিয়েছি এখানে এর সাথে যে কাজটা করেছি আমাদের দেশের শিক্ষার্থীরা মনে করে গধ্যরেই সার অংশ সারমর্ম কেউ কেউ বলে এটা তো কোনো পড়ার বিষয় না পরীক্ষার গিয়ে দেব পড়ব শর্টকাট করে লিখে দেব। এটাখানে আমরা বুঝিয়ে দিয়েছি সার অংশ কি সারমর্ম কি দুইটার মধ্যে তফাত কি এবং মজার বিষয় হলো গত দশ বছরে এই বইয়ের এই যে সাজেশনটা এর বাইরে কোনো সারাংশ বা সারমর্ম আসেনি এরপরেই আমরা আলোচনা করেছি ভাব সম্প্রসারণ আসলে শিক্ষার্থীরা বোঝে না ভাব সম্প্রসারণ কতটা লিখতে হবে কেউ লিখে একেবারে এক পৃষ্ঠা মধ্যে শেষ করে কেউ সাত পৃষ্ঠা পর্যন্ত লিখে কতগুলো ওয়ার্ড কতগুলো বাক্য ভাব সম্প্রসারণ কাকে বলে এবং তারা কোটেশন বৌদ্ধি দেবে কি না কয়টা প্যারা করবে মূল ভাব সম্প্রসারিত ভাব মন্তব্য ওই কথাগুলো লিখবে কি লিখবে না এর চমৎকার আলোচনা করা রয়েছে এই বইয়ে কারণ একজন শিক্ষার্থী একটা সারাংশ বা সারম্ব লিখলে ভাই তিন বা চার অথচ চোদ্দ নম্বর পর্যন্ত উঠানো সম্ভব একটি ভাব সম্প্রসারণের তেরো বা চোদ্দ নম্বর উঠানো সম্ভব কিন্তু সেটা না বোঝা কারণে শিক্ষার্থী হারিয়ে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বইয়ে ভাব সম্প্রসারণ আমরা পুরোটা যেটা আসতে পারে সেগুলো সবগুলো এখানে আলোচনা করে দিয়েছি প্রচুর ভাব সম্প্রসারণ এখানে রয়েছে তো এইগুলো মোটামুটি আর বইটার মূল্য শিক্ষার্থীদের প্রতি গুরুত্ব দিয়ে তাদের মতামতের উপর ভিত্তি করে এবং যেন কোনো লোড না হয় কোনো বাড়তি চাপ না পড়ে সে কারণে আমরা এই বইটির মূল্য রেখেছি মাত্র একশো টাকা সারা দেশে সমস্ত অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাবে এর বাইরেও রকমারি ডট কম মামুন বুকস তারপরে হলো সোহেল লাইব্রেরি এবং বইবেরি ডট কম সে আরম্ভ করে মণিহারিতে পর্যন্ত এই বইটি রয়েছে তো সুতরাং আপনারা অনলাইন এবং অফলাইনেও কিনতে পারবেন আর যদি মনে হয় না বইটি পাইরেসিস বা কোথাও আপনি মূল বই পাচ্ছেন না বা খুঁজতে কষ্ট হচ্ছে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন আপনি সরাসরি আমাদের লহরি একাডেমির পেজে করে ওখান থেকে বইটি অর্ডার করে নিতে পারবেন এই হলো টোটাল আমাদের বই সম্পর্কে রিভিউ তো আশা করি বইটি ভালো লাগবে এবং এটা সারা জীবন সংগ্রহে রাখার মতো একটি বই তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ